আমাদের যখন পোকায় খাইতে খাইতে শরীরের সব বস্তু খাওয়া শেষ, শুধুমাত্র তার জিহ্বাটা বাকি ছিল, পোকা যখন তার জিহ্বার মধ্যে গিয়ে আঘাত করা খাইতে শুরু করলো, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মালিককে ডেকে বলেন, মাবুদ, সারা শরীর আমার পোকায় খেয়ে ফেলেছে, জীবনে কোনোদিন তোমার দরবারে হাত বাড়াই না। আ মালিক, আজকে তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা বোধ হয়। ও মালিক, 18 বছর যাব সহ্য করেছি, কোনোদিন তোমার দরবারে হাত বাড়াই না, বিরক্ত হই না, কারণ তুমি আমারে পরীক্ষা করতেছো। ওই পরীক্ষায় আমি ধৈর্য ধারণ করে দীর্ঘ 18 বছর যাব আমি অপেক্ষা করেছি। আ মালিক, আর পারলাম না, সহ্য করতে পারলাম না, যেই জিহ্বা দ্বারা তোমাকে ডাকি, যেই জিহ্বা দ্বারা আল্লাহকে স্মরণ করি, ওই জিহ্বার মধ্যে পোকায় আক্রমণ শুরু করে দিয়েছে। মালিক গো, গোটা শরীর পোকায় খেয়ে ফেলেছে, আমার আফসোস হয় না, কিন্তু আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে কিসের মাধ্যমে আমি তোমার ডাকবো? ও মালিক, আমার জিহ্বাটা রক্ষা করে দাও, পোকার খাবার থেকে আমাকে তুমি আমার জিহ্বাটা একটু রক্ষা করে দাও। মুহিব্বি মিডিয়া, সরল সঠিক পথের সন্ধানে। মুহররম মাস আরবি মাস সমূহের মধ্যে অন্যতম একটি প্রধান মাস, যেই মাসকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম। এই মাসটি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিজস্ব একটি মাস, কন্ন সুবহানাল্লাহ। মাস সংখ্যা 12টি আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করলেন, মানুষের হায়াত মওত ইবাদত সময়কাল নির্ধারণের জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির সাথে সাথে তিনি তারিখের জন্য আল্লাহ পাক 12টি মাস নির্ধারণ করে জানিয়ে দিয়েছেন। এই 12টি মাস তোমরা মাসের দিকে খেয়াল করে, তারিখের সময় নির্ধারণের দিকে খেয়াল করে, ইবাদতের সময় নির্ধারণের জন্য মহান মালিক আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে এখনো বিশ্বের কোনো জায়গাতে 12 মাসের অধিক কোনো মাস নাই, 12 মাসের কম কোনো মাস নাই। আপনি যেই দেশের দিকে তাকাবেন প্রত্যেকটা দেশেই আল্লাহ পাকের এই বিধান 12টি মাস উপলক্ষে তারা ইংরেজি বৎসরও গণনা করেছেন। 12টি মাস উপলক্ষে বাংলাতেও 12টি মাস, আরবিতে আল্লাহ পাক তার গোটা দুনিয়া সৃষ্টির সাথে সাথে এই মাস 12টি নির্ধারণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাস 12টি মাস নির্ধারণ করেছেন যাতে করে মানুষগুলা চন্দ্র মাস হিসাব করে ইবাদত বন্দেগি, রোজা, হজ, যাবতীয় ইবাদত, মহান মালিকের সব কিছু বিধানগুলি পালন করতে পারে, মানুষের সময় নির্ধারণ করতে পারে, এই জন্যই মহান মালিক 12টি মাস নির্ধারণ করেছেন। কিন্তু আরব দেশে যখন কোনো স্থায়ী ক্যালেন্ডার ছিল না, তারা মাস গণনা করত, আরবের চতুর্দিকে 360টা মূর্তি ছিল, এক একটা মূর্তির এক এক দিনে ইবাদত করত, এভাবে করে যেই দিন যেই মূর্তির ইবাদত করত, অন্যদিন সেই মূর্তির ইবাদত করত না, এভাবে করে তারা 360টা মূর্তির ইবাদত করে করে তারা বছর পালন করত। আল্লাহ রাসূল দেখলেন মানুষগুলা, ওই আরব মানুষগুলা এই পূজার দিকে লক্ষ্য করে তারা 360 দিন তারা বছর গণনা করে। মহান মালিক আল্লাহ পাকের বিধান কোরআন নাযিল আয়াত জানিয়ে দিলেন, ও রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইসনা আশারা শাহরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। এই আরবি মাস কোনটা হবে 29 মাস, কোনটা হবে 30 মাস, আরবি মাস কখনো 28 তারিখ হয় না, কোনো মাস 31 মাস আরবি মাস হয় না। এই গণনা কর্মে কোনো মাস বছর হয় 354 দিন,
অথবা 355 দিন হয়, কিন্তু ইংরেজি বছরে মাসে দিন হয় 365 দিন অথবা 360 দিনের উপরে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই গোটা দুনিয়া সৃষ্টি করার সাথে সাথে মানুষদের দিনগুলি ধার্য করার জন্য, গণনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আগে 12টা মাস নিযুক্ত করে বান্দাদের জন্য বছর গণনার একটা উত্তম পদ্ধতি চালু করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতই জানিয়ে দিলেন, 4টা মাস হবে সম্মানিত মাস। সহিহ আল বুখারী মুসলিমের মধ্যে ইরশাদ হয়েছে ওই 4টি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হলো জুলকাদ। কি নাম? জুলকাদ। দ্বিতীয় নম্বরে জিলহাজ, তৃতীয় নম্বরে রজব, চতুর্থ নম্বরে মুহররম মাস, যে মাসে আমরা আজকে এই মসজিদে উপস্থিত হয়েছি। কন্যা আলহামদুলিল্লাহ, এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মাস। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে সম্মানিত করেছেন? এক নম্বরের কারণ হলো মুহররম মাস সম্মানিত হওয়ার কারণ হলো মুহররম মাস হয় শীতকালে। কোন কালে? শীতকালে হয় মুহররম মাস। মানুষগুলা শীতকালে তাদের সুন্দর আরামায়েশ করবে, এজন্য এই মুহররম মাসে আরবের মধ্যে কোনো দিন ঝগড়া বিবাদ কোনো যুদ্ধ হইত না। কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাঁচ রজব মাস সম্মানিত করলেন, এর কারণ হলো রজব মাস হলো গরমের সিজনে হয়, ওই মাসে মানুষগুলি তাদের ফল প্রসাদি জমিনের ফলগুলা কেটে, ধান কেটে, তাদের যাবতীয় ফসলগুলা কেটে কেটে তারা ঘরের মধ্যে আয়ত্ত করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে সম্মানিত করেছেন, বান্দা তোমার এক বছরের খোরাক তুমি এই মাসের ভিতরে তুমি ঘরের মধ্যে আয়ত্ত করবা। এই জন্য এই মাসের মধ্যে আরবরা কোনোদিন যুদ্ধ করত না, এই কারণে আরব আল্লাহ পাক রাব্বুল আলামিন রজব মাসকে সম্মানিত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। জিলকদ মাস কেন সম্মানিত করলেন? আরব মানুষগুলা মনে করত জিলকদ মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে শান্তি নাজিল করেন, সাকিনা নাজিল করেন, যার কারণে জিলকদ মাসেও তারা ইবাদত করত। আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই সম্মানিত মাসের সম্মানার্থে তারা এই জমিনের মধ্যে কোনো যুদ্ধের মধ্যে তারা লিপ্ত হতো না। চতুর্থ নম্বর যে মাসটা, সেই মাসটা হলো জিলহজ মাস। এই মাসে বিশাল একটি আল্লাহ পাকের বিধান হজ পালন হবে। এই মাসে কোন মানুষ বিশ্বের তমাম জায়গা থেকে হজ পালন করতে আসবে, এই কারণে এই মাসটা আরো বেশি সম্মানিত, যার কারণে আরবে যদি যুদ্ধ লাগত যখনই শুনতে পেত জিলহজ মাস এসে গেছে, জিলকদ মাস এসে গেছে, রজব মাস এসে গেছে, তখন তারা পতাকা উত্তোলন করে জানিয়ে দিত আমাদের জন্য যুদ্ধ বিগ্রহ আর করা যাবে না, জিলকদের চাঁদ উঠে গেছে, জিলহজের চাঁদ উঠে গেছে, রজব মাসের চাঁদ উঠে গেছে, আজকে থেকে যুদ্ধ বন্ধ। আবার যখন জিলহজ মাস চলে যাবে, জিলকদ মাস চলে যাবে, মুহররম মাস বিদায় নিবে, তখন আমরা এই জায়গা থেকে আবার যুদ্ধ করবো থাকবো। কন্যা সুবহানাল্লাহ। এই 4টি মাসের সম্মান আরবের মানুষরাও করত। আল্লাহ পাক এই 4টা মাসকে সম্মানিত করেছেন। সম্মানিত করার পিছনে কিছু কারণ রয়েছে। এই মুহররম মাস সম্মানিত হওয়ার কারণে একটাই মাত্র কারণ, এই মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরা দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনেন, কিছু সময়ের চাইতে কিছু সময়ের দাম আল্লাহর কাছে বেশি, কিছু দিনের চাইতে অন্য দিনের দাম মহান মালিকের কাছে সবচেয়ে বেশি, কিছু মাসের চাইতে আল্লাহর কাছে অন্য মাসের তুলনা সবচেয়ে বেশি। যেমন মদিনা মুনাওয়ারায়
এক রাকাত নামাজ পড়লেন, বাংলার জমিনে আপনি এক রাকাত নামাজ পড়লেন, এই এক রাকাত নামাজ জামাতের সাথে পড়লে ২৭ গুণ থেকে ৫০০ গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ। এক রাকাত পড়লে জামাতে ২৭ থেকে ৫০০ গুণ করে আল্লাহ পাক আপনার আমল নামায়। এই বাংলার জমিনে আপনি বাইতুল মুকাররমে যদি পড়েন সেখানেও একই সওয়াব, আপনার বাড়ির পাশের মধ্যে সেখানে পড়লে একই সওয়াব, আপনি যদি যেই কোনো জায়গায় বাংলার জমিনে ঘুরে ঘুরে নামাজ আদায় করেন জামাতের সাথে আপনার আমল নামায়। এক রাকাত জামাতের সাথে নামাজ পড়লে ২৭ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০০ গুণ বৃদ্ধি করে আপনার আমল নামায়, আল্লাহ নেকি দান করবে কন্যা সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি এই বাংলাদেশ থেকে যদি যাইয়া বিশ্বের কোন জায়গা থেকে যদি যাইয়া খানায় কাবায় মসজিদুল হারামের মধ্যে একটা রাকাত নামাজ আদায় করে, সহিহ তিরমিজির মধ্যে হাদিস খানা বর্ণনা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এক রাকাত খানায় কাবায় নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় ১,০০০ রাকাত পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় ১,০০০ রাকাতের সওয়াব দান করবে কন্যা সুবহানাল্লাহ। আবার কোন মানুষ যদি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে যায় যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কারণে মদিনার দাম বেড়ে গেছে, ওই মসজিদে নববীর মধ্যেও যদি কোনো মানুষ এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায়, সুনান তিরমিজির মধ্যে হাদিসখানা বর্ণনা, ওই বান্দার আমল নামায় ৫,০০০ রাকাতের সওয়াব আল্লাহ দান করবে কন্যা সুবহানাল্লাহ। এক এক জায়গায় এক এক ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন দান করলেন? বাংলাদেশের জমিনে নামাজ পড়লে এক রাকাত পড়লে আপনাকে ২৭ থেকে ৫০০ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, আর আপনি খানায় কাবায় আল্লাহর ঘর হেরেম শরীফে যাইয়ে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন ১,০০০ রাকাতের সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করবে। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন আমার আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ৫০,০০০ রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। এর কারণটা কি? মহান মালিক বাংলার জমিন থেকে খানায় কাবার দাম বেড়ে গেছে, স্থানের কারণে খানায় কাবার কারণে মক্কার দাম বেড়ে গেছে, মদিনার দাম বেড়ে গেছে আমার নবীর কারণে। আপনি খানায় কাবার চেহারার দিকে নজর করলে আপনার আমার জীবনের গুনাহ মাফ হতে থাকবে, আর রাসূলুল্লাহর রওজার জায়গাটা মদিনার মসজিদে নববীর জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের জায়গা কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইবাদতের দৃষ্টিতে খানায় কাবার দাম গোটা দুনিয়ার চাইতে সবচাইতে দামি হলো খানায় কাবা, আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা। কিন্তু জায়গার দাম দিয়ে মক্কা শরীফের দামের চাইতে মহান মালিকের কাছে মদিনা মুনাওয়ারার জায়গা জমিনের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনা ছাইরা যায় নাই, মদিনার মাটিতে জীবনে কোনোদিন জুতা পা দিয়ে হাঁটে নাই, এত বড় মাপের আল্লাহ পাকের একজন বুজুর্গ ইমাম মালিক, যাকে বলা হয় রসুলের একজন আশেক, যিনি মসজিদে নববীর ইমামতি দায়িত্ব পালন করতেন, এত বড় আলেম হওয়া সত্ত্বেও জীবনে কোনোদিন জুতা পা দিয়ে মদিনায় হাঁটেন না। তাকে জিজ্ঞেস করা হলো ইমাম মালিক তুমি কেন মদিনায় জুতা পা দিয়ে হাঁটো না? ইমাম মালিক দেখে বলেন ও আমার মদিনাবাসী শুনো, আমি এমন মদিনার যেই পথ দিয়ে আমার জুতা পা দিয়ে হাঁটি আমার মনে হয় এই দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে বিশ্ব নবীর কদম পড়েছে, আমি যদি আমার নবীর কদমের উপরে জুতা পা দিয়ে হাঁটি আমি মালিকের জন্য বেয়াদবি হবে, এই জন্য আমি জুতা পরিধান করি না। ইমামে আজম আবু হানিফার জীবনীতে পাওয়া যায় এক সপ্তাহ যাবত
তিনি মসজিদে মদিনায় যখন রসুলের কাছে যাইতেন জীবনে কোনোদিন তিনি হাজর সারার জন্য মদিনায় বসতেন না মদিনা থেকে দূরে সরে যাইয়া অন্য এলাকায় যাইয়া তিনি তার হাজর সারতেন এত বেশি সম্মান দান করেছেন কারণ তাদের কাছে মদিনার জায়গার দাম সবচেয়ে বেশি এই কারণে মদিনায় তারা কোনোদিন বেয়াদবি হবে এই হিসেবে তারা মদিনায় কোনোভাবেই তারা তাদের হায়েস সারতেন না তাদের যাবতীয় হেফাজত তাদের যাবতীয় যত ধরনের আচার আচরণ আছে সব কিছু মদিনার বাইরে সারতেন তাদের সব কিছু মদিনার সাথে আদবের সাথে পালন করতেন আজকে আমার আপনার একটাই মাত্র জীবনের আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার আপনার টাকা হইলে আমরা আল্লাহর ঘর আল্লাহর কারখানায় কাবায় যাব আর রসুলের জাওজা মদিনায় তৈয়বায় যাব কিন্তু আজকে আমাদের মনের ভিতরে তামান্না আসতেছে না কারণ আজকে টিভি খুললেই দেখি মক্কার ছবি টিভি খুললেই মদিনার রওজার ছবি দেখি যার কারণে মদিনার আকর্ষণ আমাদের কাছ থেকে চলে গেছে খানায় কাবার আকর্ষণ আমার আপনার দিকে হারিয়ে গেছে যে খানায় কাবার দিকে সরাসরি নজর করলে জীবনের গুণাভাব হয়ে যায় আজকে মুসলমান সেই খানায় কাবার দিকে যাওয়ার জন্য তাদের হৃদয়ের মধ্যে কোনো ধরনের আকুতি মিনতি জাগে না এটা মুসলমান হিসেবে আমার আপনার জন্য খুবই দুঃখজনক এজন্য বলতেছিলাম যে স্থানের কারণে আল্লাহ পাক কিছু জায়গার চাইতে কিছু জায়গার দাম আল্লাহর কাছে সবচেয়ে দামি আবার কিছু রাতের চাইতে কিছু রাত আল্লাহর কাছে সবচেয়ে দামি যেমন আজকে আপনারা পুরাটা সারা বছর রাতের চাইতে শবে বরাতের রাত আবার শবে কদরের রাত জুমার রাত দুই ঈদের রাত এগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি রাত কন্যা সুবহানাল্লাহ দিনের মধ্যে কিছু দিন আছে যে দিনগুলি মহান মালিকের কাছে সবচেয়ে দামি সেই দিনের মধ্যে যেই দিনগুলো হবে দামি তার মধ্যে অত্যন্ত একটি মহরমের দিন দশমতম দিন যেই দিনকে ইয়ামে আশুরা হাদিসের ভাষায় বলা হয় ওই দিনটাও মহান মালিকের কাছে সমস্ত দিনের চাইতে দামি কন্যা সুবহানাল্লাহ এবার আসেন কেন আল্লাহর কাছে মহরমের দশ তারিখ ইয়ামে আশুরা কেন দামি হলো আমাকে আপনাকে জানতে হবে দামি হওয়ার পিছনে কি হেকমত আছে কি কারণ আছে আল্লাহর কাছে যে ইয়ামে আশুরার দিনটা দামি এর একটাই মাত্র কারণ আহসানুল কসাস যতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত ইসলামের পর্যন্ত যতগুলি বড় ধরনের ঘটনা ঘটেছে সবগুলি ঘটনাই বেশিরভাগ উত্তম ঘটনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরার দিনে ঘটিয়েছেন কন্যা সুবহানাল্লাহ দুনিয়া সৃষ্টি যেই দিন হলো ওই দিনটাও আশুরার দিন কন্যা সুবহানাল্লাহ এজন্য দামি কেন দামি আমি আপনি জানা দরকার দুনিয়া আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন এই কারণে এই দিনের মর্তবা আল্লাহর কাছে সবচেয়ে দামি কন্যা সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে 313টা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়ামে আশুরার দিন ঘটিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম ঘটনা হলো মহান মালিক দুনিয়া সৃষ্টি করেছেন এই ইয়ামে আশুরার দিনে কন্যা সুবহানাল্লাহ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই দিন তার দেহের ভিতরে রূহ নামক একটা আল্লাহ পাকের আদেশ ঢুকা দিলেন ওই দিনটাও ছিল ইয়ামে আশুরার দিন কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহের ভিতরে যেই দিন রূহ প্রবেশ করিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই দিনটাও ছিল এই ইয়ামে আশুরার দিন যার কারণে ইয়ামে আশুরার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে দামি কন্যা সুবহানাল্লাহ এর মধ্যে আরো অনেক বড় বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়ামে আশুরার দিন আল্লাহ পাক ঘটিয়েছেন একটা একটা করে যদি বলি হাজার সময় ঘন্টা সময় শেষ হয়ে যাবে কিন্তু ইয়ামে আশুরার জীবনী ইয়ামে আশুরার আলোচনা শেষ করা সম্ভব হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ইয়ামে আশুরার দিনে
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে দুনিয়ার বুকে আগমন করাইছেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন। আবার যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দ্বারা আল্লাহর কাছে যেই দিন তার আল্লাহর কাছে তার দোয়া মঞ্জুর করিয়েছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন। আবার ইয়াউমে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিয়ামত দান করবেন ইয়াউমে আশুরার দিন। আবার এই ইয়াউমে আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিনের খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা যখন তাকে যখন আগুনের মধ্যে পালাইবেন ওই আগুনের মধ্যে 40 দিন অবস্থান করার পরে যেই দিন আগুনের কুণ্ডলী থেকে রেহাই পেলেন মাফ পেলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন গণ্য। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে কোন মানুষ যদি এই ইয়াউমে আশুরার দিনে আল্লাহর কাছে তার বিপদ আপদের জন্য যদি মহান মালিকের দরবারে হাত বাড়ায় দোয়া করে মহান মালিক ওই বান্দারও ওই দিনের উসিলা করে তার বিপদ আপদ থেকে মুসিবত থেকে আমার আল্লাহ রেহাই করে দিবে গণ্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মাপ পাওয়ার বিপদকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। আবার এই দিনের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যেই দিন তুর পাহাড়ে কথা বলেছিলেন ওই দিনটাও ছিল এই ইয়াউমে আশুরার দিন গণ্য। সুবহানাল্লাহ। আবার যেই দিন ফারাউন তার নিজ দলবল নিয়া লোহিত সাগর অথবা নীল নদের ভিতরে যেই দিন ডুবে তাদেরকে মারানো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন যেই দিন মহান মালিক ফারাউনের দলবলকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মেরেছিলেন গণ্য। সুবহানাল্লাহ। এরকম 313টা ঘটনা মহান মালিক ইয়াউমে আশুরার দিন ঘটিয়েছেন। এর মধ্যে অসংখ্য অগণিত ঘটনা মহান মালিকের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি যখন কওমের লোকেরা তার উপর আক্রমণ করে তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন মহান মালিক ফেরেশতাদের মাধ্যমে ঈসা রূহুল্লাহকে এই দুনিয়া থেকে আসমানের দিকে উঠায় নিয়ে গেলেন যেই দিন নিয়ে গেলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন গণ্য। সুবহানাল্লাহ। একটা নয় দুইটা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে আল্লাহর দিকে ডাকতেছে ডাকতেছে কওমের লোকেরা যখন তাকে সাড়া দেয় না ডাকে সাড়া দেয় না নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃপ্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে গেলেন লোকেরা কওমেরা তার কথার দিকে অগ্রসর হয় না এজন্য তিনি রাগ করে ওই দেশ ত্যাগ করে যখন তিনি নদীর উপর দিয়ে ভ্রমণ করা শুরু করে দিলেন মহান মালিক নবীর এই কারণটা নবীর এই ভ্রমণটাকে আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ পাক বললেন ও নবী ইউনূস তুমি তো পারতা আমি আল্লাহর কাছে পারমিশন নিয়ে রওনা করতা আমি আল্লাহর কাছে তুমি বলো না যার কারণে মহান মালিক তার উপরে এই কাজটা পছন্দ করে নাই নদীর উপর দিয়ে যখন রওনা করলেন তিনি ওই নদীর ঢেউয়ের কারণে তার নৌকাটা ডুবে গেল ডুবার সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভক্ষণ করে ফেলল ওই নদীর মধ্যে অন্ধকার গভীরের মধ্যে অবস্থান করার পরে যেই দিন মাছের পেট থেকে তিনি উদ্ধার হলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন গণ্য। সুবহানাল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18টি বছর যাবত অসুস্থতা অবলম্বন করেছিলেন এমন অসুস্থ হলেন
শরীরের গোস্ত সহ্য সবকিছু পচে গেছে, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, একটু গোস্ত বাকি নাই, সমস্ত গোস্তগুলা পোকে খেয়ে ফেলছে। আল্লাহ পাক 18 বছর যাবত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন পোকা খাইতে খাইতে শরীরের সব গোস্ত খাওয়া শেষ, শুধুমাত্র তার জিহ্বাটা বাকি ছিল, পোকা যখন তার জিহ্বার মধ্যে গিয়ে আঘাত করা খাইতে শুরু করলো, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম মহান মালিককে ডেকে বলেন, মাবুদ, সারা শরীর আমার পোকায় খেয়ে ফেলেছে, জীবনে কোনোদিন তোমার দরবারে হাত বাড়াই না। আ মালিক, আজকে তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা বোধ হয়। ও মালিক, 18 বছর যাব সহ্য করেছি, কোনোদিন তোমার দরবারে হাত বাড়াই না, বিরক্ত হই না, কারণ তুমি আমারে পরীক্ষা করতেছো। ওই পরীক্ষায় আমি ধৈর্য ধারণ করে দীর্ঘ 18টি বছর যাব আমি অপেক্ষা করেছি, আর পারলাম না, সহ্য করতে পারলাম না। যেই জিহ্বা দ্বারা তোমাকে ডাকি, যেই জিহ্বা দ্বারা আল্লাহকে স্মরণ করি, ওই জিহ্বার মধ্যে পোকায় আক্রমণ শুরু করে দিয়েছে। মালিক গো, গোটা শরীর পোকায় খেয়ে ফেলেছে, আমার আফসোস হয় না, কিন্তু আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে কিসের মাধ্যমে আমি তোমারে ডাকবো? ও মালিক, আমার জিহ্বাটা রক্ষা করে দাও, পোকার খাবার থেকে আমাকে তুমি আমার জিহ্বাটা একটু রক্ষা করে দাও। এই বলে যখন মহান মালিকের দরবারে হাত বাড়িয়ে দিল, মহান মালিক কোরআনের সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আইয়ুব 18 বছর পরীক্ষা করলাম, একদিনও হাত বাড়াইল না, মহান মালিকের পরীক্ষার উপর অটল থাকলাম। ও আইয়ুব, তোমার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করো, আমি আল্লাহ তোমার পায়ের এই আঘাতের বিনিময়ে ঠান্ডা পানি জমিন থেকে উৎপন্ন করব, কন্যা সুবহানাল্লাহ, ওই পানি থেকে একটু পানি নিজে খাও এবং ওই পানি থেকে একটু পানি শরীরের উপর ঢেলে দাও। তোমার 18 বছর আগে যেমন শরীর ছিল, তোমার 18 বছর আগে তোমার যেমন শরীরের গঠন ছিল, তুমি বাদশাহী পালন করেছিলা, তোমার 6 থেকে 7টা বিবি তোমার ছিল, অসংখ্য ধন দৌলত তোমার ছিল, যেই ধন সম্পদ দুনিয়ার কোন মানুষের এত সম্পদ ছিল না যা ছিল নবী আইয়ুবের। নবী আইয়ুব, তুমি শুধুমাত্র ওই পানিগুলা, তোমার ঠান্ডা পানিগুলা তোমার শরীরের মধ্যে ঢেলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 18 বছরের পিছনের অবস্থা তোমারে ফিরায় দিব। এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম পা দ্বারা যখন জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে জমিন থেকে ঠান্ডা পানি বের হয়ে আসলো, ওই পানি থেকে একটু পানি খাইলেন, আর সাথে সাথে তার শরীরের 18 বছরের পুরানো জোয়ান বডিটা আবার ফিরে আসলো। আবার যখন শরীরের মধ্যে পানি ঢেলে দিলেন, সাথে সাথে পুরানো যেই পশম ছিল সবগুলি আল্লাহ গজায় দিলেন, কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন দান সম্পদগুলি আল্লাহ ফিরিয়ে দিলেন, একটা পরীক্ষায় পাস করেছিলেন, যেই দিন এই রোগ থেকে মুক্তি পেলেন ওই দিনটার নাম ছিল ইয়াউমে আশুরা, কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিন কিরাম বলেন, কোন মানুষ যদি অসুস্থ অবস্থা জীবন পার করে, বিপদের মধ্যে সময় পার করে, ওই মানুষটা যদি ইয়াউমে আশুরার দিন যদি বান্দা আল্লাহর কাছে মাকবুলের জন্য দোয়া করে, মহান মালিক ওই মানুষটার দোয়া মঞ্জুর করে, তার যাবতীয় বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের উসিলায় মাফ করে দিবে, কন্যা সুবহানাল্লাহ। এই দিনের রোজার মর্তবা কি আমাকে আপনাকে জানা দরকার। আজকে আমরা রোজা রাখতে চাই না, রোজার কারণে শরীরের মধ্যে অসংখ্য অগণিত রোগ বেরাম আল্লাহ দূর করে দেন। এই দিনে বিশাল একটি ঘটনা ঘটেছিলেন,
যা মর্মান্তিক একটি ঘটনা, যাকে বলা হয় কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য ইসলামের সুন্নতকে জিন্দা করার জন্য নিজের গর্দান কারবালার ময়দানে দিতে তিনি কোনো ধরনের নাকোজ হলেন না। আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্ত দিয়ে আল্লাহর রসূলের সুন্নতকে জিন্দা করলেন কন্যা। সুবহানাল্লাহ, যেই দিন কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যতটা যখন কোরবানি করা হয়, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন। সহিহ আল বুখারীর মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটা কালো একটা চাদর গা দিয়ে বসে আছেন। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বর্ণনা করেন, কিছুক্ষণ পরে ঘর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। আল্লাহর নবী ইমাম হুসাইনকে ডেকে বললেন, ইমাম হুসাইন আসো আসো। ইমাম হুসাইনকে ডেকে এনে রাসূলুল্লাহ তার চাদরের ডান স্কন্ধের নিচে এনে রাখলেন। কিছুক্ষণ পরে আবার ঘর থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তাকে আল্লাহর নবী ডেকে এনে তার বাম স্কন্ধের ভিতরে প্রবেশ করায় রাখলেন। আবার কিছুক্ষণ পরে হযরত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, তাকেও যেন চাদরের মধ্যে এসে রাখলেন। আবার কিছুক্ষণ পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তার ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী আলীকে ডেকে এনে তার চাদরের মধ্যে প্রবেশ করায় দিলেন। আর আল্লাহর দরবারে চাদর মুড়ি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি মাবুদ গো, এরা আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, এরা আমার পরিবারের সদস্য। আল্লাহ তুমি এই দুনিয়া আখেরাতের মধ্যে তাদের সম্মানের মধ্যে ভুলন্দ করে দাও, তাদের বিপদ আপদের মধ্যে তুমি তাদের সহায় হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত জানিয়ে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহ ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا الله পাক বলেন, ও রাসূল আপনি চেয়েছেন আপনার আহলে বাইতের ভিতরে যেন কোনো ধরনের অপরাধ অপকর্ম না ঢুকে, বিপদ আপদ মুসিবত থেকে যেন তারা পূর্ণ আস্থাবান হয়ে আল্লাহর জমিনে অবস্থান করে, আখেরাতের জমিনে অবস্থান করে। ও রাসূল আপনি শুনে রাখেন, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম কোনো পবিত্র তাদেরকে স্পর্শ করতে পারবে না, কোনো বিপদ তাদেরকে দুনিয়া আখেরাতে কোনো দিন স্পর্শ করতে পারবে না। ওই আহলে বায়াতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই দিন এই দুনিয়া থেকে ইসলামের একটি সুন্নতকে জিন্দা করার জন্য দুনিয়া থেকে বিদায় হলেন, সেই দিনটাও ছিল এই কারবালার জমিন বিশাল ইতিহাস। এই ইতিহাস জানার জন্য আমাদেরকে আলাদা সময় জানতে হবে। এগুলা জুমার দিন অল্প সংখ্যক একটা আশুরা সম্পর্কে একটা আপনাদেরকে থিওরি দিলাম, কি কারণে আশুরার মর্তবা আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক আমাদেরকে এই আশুরার দিবস আমাদের কাছে আগামী রোববার আসতেছে, আমরা এই রোববারকে ইবাদতের মাধ্যমে রোজার মাধ্যমে আমরা পালন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, সাওম ইয়াউমা আশুরায় ইয়াউমে আশুরা রোজাটা কমন দামি। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরাল্লাহ সানাতাল উলা আল্লাতি ক্বাবলাহু, তোমার জীবনের এক বছর পূর্বের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াউমে আশুরা রোজার কারণে আল্লাহ ক্ষমা করে দেয়। বান্না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে সহিহ মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, আফদালুস সিয়ামে শাহরুর রমাদান শাহরুল্লাহিল মুহাররম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে রমজানুল মুবারকের রোজার মর্তবা আল্লাহর কাছে সবচেয়ে দামি, তারপরে যেই রোজাটা মহান মালিকের কাছে সবচেয়ে দামি সেই রোজার নাম হলো ইয়াউমে আশুরা। কন্না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, একবার আল্লাহর নবী
মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনার লোকেরা গিয়ে দেখলেন ইয়াউমে আশুরার 10 তারিখ তারা রোজা পালন করতেছে। রাসূলুল্লাহ জান জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা কেন আজকের দিবসে রোজা পালন করতেছো? ইহুদিরা দেখে বলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এই জন্য এই দিনে রোজা রাখি কারণ এই দিনে নবী মুসা কালিমুল্লাহ ফারাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন, আর লোহিত সাগর অথবা নীল নদীর মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি রেহাই পেয়ে ফারাউনকে ডুবিয়ে যেই দিন মেরেছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরার দিন। আমরা নবী মুসার এই দিনটার উদযাপন উপলক্ষে আমরা ইয়াউমে আশুরার দিন রোজা রাখি। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, নবী মুসার যদি আমরা উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি হকদার আমরা হলাম উম্মতে মুহাম্মদীরা। ইহুদিরা এই দিনটাকে সম্মান করে তার রোজা রাখতে পারে, আমরাও আগামী বছর থেকে এই দিনটা রোজা রাখবো। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা এই দিনটাকে বেশি সম্মানের সহিত পালন করে, আমরা যদি এই দিনটাকে সম্মানের সহিত পালন করি তাহলে তো আমাদের ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সুমু তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। ও আমার সাহাবীরা, তোমরা এই দিনটাও রোজা রাখবা এবং সাথে সাথে 9 তারিখও মুহররমের রোজা রাখবা, তাহলে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে আর ইহুদিদের সামঞ্জস্য হবে না, তাহলে আল্লাহ পাকের ফজিলতপূর্ণ ইয়াউমে আশুরার মর্যাদা তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ।